পুজোর আগে এক জোড়া অত্যাধুনিক বন্দে ভারত ট্রেন পাচ্ছে বাংলা, জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। নমস্কার, আপনারা সবাই জানেন আগামী 24শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 9টি বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করবেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এই 9টি বন্দে ভারতের মধ্যে পশ্চিমবাংলা 2টি বন্দে ভারত পাচ্ছে, তার মধ্যে একটি হল পাটনা থেকে হাওড়া বন্দে ভারত এবং রাঁচি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসগুলি অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেসের থেকে একটু আলাদা। একটু আলাদা বলতে আপনাদেরকে একটু খোলাখুলি না বলে বুঝতে পারবেন না। এতে আমরা অনেকগুলি অ্যাডিশনাল পরিষেবা বা উন্নততর পরিষেবা প্রোভাইড করার চেষ্টা করেছি সাধারণ মানুষের জন্য। এই পরিষেবাগুলির মধ্যে থাকছে যেটা সিট ইনক্লাইনেশন বলা হয়, সেটি অনেকটাই ইনক্লাইন করা যাবে। এক্সিকিউটিভ ক্লাসে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এতদিন ছিল লাল রঙের, সেটি এবার খুব সুন্দর একটি ব্লু কালার আসছে, আর কুশনটাও একটু উন্নত মানের হচ্ছে, আরও বেশি আরামদায়ক এবং নরম সিট হচ্ছে। সিটের নিচে থাকছে মোবাইল চার্জার, বাথরুমে গভীরতর মেশিন, উজ্জ্বল আলো ও উন্নততর বাথরুমে হাতল হচ্ছে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও থাকছে, উন্নততর বাতানুকূল ব্যবস্থাও থাকছে, কোচের ভেতরে উন্নততর অগ্নি নির্বাপক ব্যবস্থাও থাকছে। আশা করি আপনাদের এই উন্নততর বন্দে ভারত এক্সপ্রেস ভালো লাগবে।